দুর্গাপূজা লক্ষ্মী পূজোর পর এবার কালীপূজা আলোর উৎসবে মাতবে বঙ্গবাসী মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি 24 আওয়ার্স টিভি পৌঁছে গিয়েছিল উত্তর দমদমের নিমতা জোনাকি সমাজসেবী সংঘের শ্যামাপূজা যা উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাসের কালীপূজা বলেই পরিচিত দুর্গাপূজায় আপনার টুইন টাওয়ার দেখা মিস হয়ে গেলে তা দেখার আবার সুযোগ করে দিচ্ছে উত্তর দমদমের এই পুজো তৈরি হয়েছে আকাশ ছোঁয়া মণ্ডপ তার সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবার তাদের পুজো 10 বছরে পদার্পণ করলো 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে বিধান বিশ্বাস দীপাবলির শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে ব্যুরো রিপোর্ট চলে এসেছি নর্থ দমদমে আর এখানকার আবহে আপনারা বুঝতে পারছেন যে শ্যামা পূজোর সূচনা কিন্তু শুরু হয়ে গেছে কালকে উদ্বোধন আর এই মুহূর্তে আমি রয়েছি নর্থ দমদমের চেয়ারম্যান দাদার সঙ্গে মিস্টার বিধান বিশ্বাস নমস্কার দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে এখানে যে এত সুন্দর শ্যামা পূজোর আবহ তৈরি হয়েছে এই পূজোর সঙ্গে আপনি কত বছর ধরে যুক্ত রয়েছেন এই 10 বছর এবং প্রথম দিন থেকেই পুজোর সাথে যুক্ত এবং নিমতা জোনাকি আপনারা জানেন যে একটা সমাজসেবী সংগঠন শুধু পুজো নয় সারা বছর বিভিন্ন সামাজিক কাজ আমাদের যেরকম অ্যাম্বুলেন্স চলে বিনা পয়সায় সবাই গাড়ি চলে বিনা পয়সায় এবং আমাদের একটা অ্যাথলেটিক্স টিম আছে ফুটবল টিম আছে মানে এরকম কর্মকাণ্ড রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি সারা বছর করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্যামা পূজা এবং দেখতে পাচ্ছেন আপনারা এবার আমরা টুইন টাওয়ার করছি আমাদের থিম যে মানুষকে আর মালয়েশিয়া যেতে হবে না এখানে আসলে টুইন টাওয়ার দেখতে পাবে এবং সমস্ত দর্শনার্থীদের শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের চ্যানেলকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনারা এই পুজো লাইভ করছেন এবং আসুন এখানে আসলে বুঝতে পারবেন যে শুধু প্যান্ডেল নয় প্রতিমা এত সুন্দর এবং যিনি প্রতিমা বানিয়েছেন তিনি একজন নাম করা শিল্পী মিন্টু পাল পৌটলির এবং প্যান্ডেল এবং আলোকসজ্জা চন্দ্রনগর পুরো তুলে ধরেছি আর সারা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর কী ধরনের লাইট আমরা মানুষকে উপহার দিতে চলেছি সব মিলে গোটা মিলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন সামাজিক অনুষ্ঠান বলুন এবং পুজোর পাশাপাশি আমরা বার্তা দিতে চাই ডেঙ্গু সচেতনতা আমরা এখানে বিভিন্ন রকমের ডেঙ্গুর যে ডেঙ্গুর সাথে ডেঙ্গুর জন্য যা যা করার দরকার প্রচারে সেগুলো আমরা স্পেশালভাবে এই পুজো মণ্ডপে আমরা সেগুলো দেখাবো এবং এখানে স্বাস্থ্য ক্যাম্প থেকে আরম্ভ করে পুলিশ সহায়তা থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যবস্থা এই পুজো মণ্ডপে আছে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করেছে আমাদের এবং আমাদের প্রায় 400 উপরে ভলেন্টিয়ার সাথে তারা যাতে মানুষের অসুবিধা না হয় তো আমরা জানতে পারলাম যে এই পূজোর উদ্যোক্তা আমাদের দাদা এই পূজো কিন্তু বিশেষত নর্থ দমদমের চেয়ারম্যানের পূজো নামে পরিচিত এবং 2 কিলোমিটার আগে থেকে কিন্তু মানুষ জানেন যে এখানে চেয়ারম্যানের শ্যামা পূজো অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর দাদা এই পূজোর সঙ্গে 10 বছর ধরে যুক্ত এবং এই বছর অঞ্চলের মানুষকে উপহার দিয়েছেন টুইন টাওয়ার তাই আপনাদেরকে মালয়েশিয়া নয় নর্থ দমদমে আসলে অসম্ভব সুন্দর আলোক সজ্জার সঙ্গে আপনারা এই টুইন টাওয়ার দেখতে পাবেন শুধুমাত্র ক্যামেরা চোখ দিয়ে নয় নিজেদের চোখ দিয়ে উপলব্ধি করতে কিন্তু আসতে হবে আবার চলে যাব দাদার কাছে এবং জানতে চাইবো দাদা আপনার দুর্গাপূজো কিরকম কেটেছে খুব ভালো দুর্গাপূজো কেটেছে এবং দুর্গাপূজো আমি করি এবং দুর্গাপূজো এবছর এত ভালো মানে বাঙালি সবচেয়ে গর্ব এবছর 2022 যে বাংলার পুজোকে আজকে ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে এটাই সব থেকে বড় এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি তার এই ব্যবস্থা তার চিন্তা এবং তার প্রয়াসকে প্রথমেই দীপাবলির শুভেচ্ছা জানাই সমস্ত দর্শনার্থীদের এবং আপনারা আসুন এই পুজো মণ্ডপে আসুন দেখুন সমস্ত রকমের এখানে পুজো মণ্ডপের ব্যবস্থা আছে আসলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে যে এত সুন্দর প্যান্ডেল প্রতিমা এবং আলোর সজ্জা সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি
এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা দেখতে থাকুন ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি মৌসুমী, 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।